অপরাধ ট্রাইব্যুনালে মামলা করবেন গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। গুম কমিশনে নিজের গুমের ঘটনা জানাতে গিয়ে এসব বলেন সালাউদ্দিন আহমেদ। কোটি নয় মেট্রো রেল মেরামতে খরচ হয়েছে মাত্র 1,25,00,000 টাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে এক বছর সময় লাগার কথা বললেও সময় লেগেছে মাত্র 87 দিন। এতেই চালু হলো মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন, ফলে স্বস্তি ফিরল মেট্রো ব্যবহারকারীদের। আবিরা পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, এবারে পাশের হার 77.78%। দেশের সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইন থেকে ফলাফল দেখতে পারবে। গত 30 জুন এই পরীক্ষা শুরু হয়ে 7টি পরীক্ষা নেওয়ার পর বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায়। বিগত সরকারের সময় সিদ্ধান্ত হয় 11 আগস্ট থেকে পরীক্ষা নেওয়া হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় বর্তমান সরকার। যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া যায়নি সেসব বিষয়ে ম্যাপিং করে নম্বর দেওয়া হয়েছে।